আপনি এখানে কি লেখা আছে একটু দেখে দেখে পড়বেন মিনিং ও বলার চেষ্টা করবেন গুটে মর্গেন আহ শুভ সকাল মাই নাম ইস্ট আহ ন্যানা আহ মর্গেন সুভ শুভপ্রভাত ফ্রাউ ওয়েভার ইস্ট হাইসে অলিভার হাসেন হানসেন হান হানসেন হ্যাঁ জার্মান নাম তো এই জন্য একটু এরকম তাহলে ইস হাজুর ও লিভা হনজেন এটার মানে কি আমার নাম আমার নাম হচ্ছে অলিভার হঞ্জেন হ্যাঁ গুড তো এখন এরা ওরা কিভাবে বলছে আমরা একটু শুনে আসি আর শুনলে বুঝতে পারি কি না সেটা আমরা একটু খেয়াল রাখব জো হ্যাঁ Ah. Guten Morgen. Mein Name ist Nina Weber. Guten Morgen Frau Weber. Ich heiße Oliver Hansen. Verstanden? Ah, Oder ja. Ja. Einmal? Ja. Ja. Ich bin, um, Okay. Ah. ich ah. A. ich

ডাঙ্কে গুড থ্যাংক ইউ ভালো নেন এবং আপনি গুড ডাঙ্কে আমিও ভালো আমিও ভালো আছি আপ ধন্যবাদ হ্যালো ফাও ব্যাবার হ্যালো ফাও মিস বেবার হ্যালো হ্যা হানসেন হ্যালো মিস্টার হানসেন ডাস্ট ফাও কোবালস্কি এই হচ্ছে কোবালস্কি গোটিন ডাক ফাও কোবালস্কি

ওকে তো কামিল হাসান ভাইয়া ভুবনন জি ইভনিং ইন ঢাকা ওকে বুনদর্শন তাহলে এই অডিওটা এখান থেকে এরা যেটা পড়লো এটা আমরা অডিওতে আমরা শুনবো তো বিষয়টা হলো দেখেন এখানে দুইজন পারসন আছে তারা পরিচয় হয়েছে বলছে শুভ সকাল শুভ দিন রাও কোবালস্কি তো আহ এই মেয়েটার নাম কি ছিল ইনি ছিল ফ্রাউ ভেভা তাহলে ফ্রাউ আর ফ্রাউ কভার্স কি তারা দুজন পরিচিত হচ্ছে তারপর ফ্রাউ কভার্সকির সাথে আবার অলিভা হানজেন তারা আবার পরিচিত হচ্ছে তাহলে সুন্দর একটা কনভার্সেশন তিনজন পার্সনের এখন মেয়েদের ক্ষেত্রে আমরা বললাম ফ্রাউ ফ্রাউ মানে মিসেস বা ম্যাডাম যে মিনটা করে কারণ জার্মানিতে কিন্তু স্যার ম্যাডাম এটা টাইপে বলে না এখানে মিস্টার বলে তার নামটা বলে ঠিক আছে তাহলে মিস্টার বললে হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যানসেন হ্যালো মিস্টার হ্যানসেন তাহলে হ্যার মানে কি মিস্টার আমরা যেটা চার মিন করে থাকি মিস্টার আর মানে মিসেস এই দুটা আপনারা লিখে রাখবেন

Auch gut, danke. Hallo, Frau Weber. Hallo, Herr Hansen. Das ist Frau Kowalski. Guten Tag, Frau Kowalski. Mein Name ist Oliver Hansen. Guten Tag. Entschuldigung, wie heißen Sie? Oliver Hansen. Okay, holen wir noch einmal. Am Basunbo?

তো তখন সে বলছে যে আমরা একটু একটু করে করবো হ্যাঁ এন্ড এ এন্ড এন্ড এস এ হায়ার উচ্চারণ একসাথে থাকলে কি হয় আগের কিন্তু বলা হয় তালিবস্তা এন্ড শ্যুল এ পর্যন্ত ঠিক আছে তাই না এন্ড শ্যুল তারপরে দে ই ডি এন্ড শোল দি উম এন্ড শ্যোল দি গুম থ্যাংক ইউ ওকে তো সেকেন্ড টাইম কারো কাছে কিছু জিজ্ঞেস করতে হলে আমরা বলতে পারি নখাইন মাল অথবা সরি আমি বুঝি নাই তো আমরা যে ওরকম সরি টাইপের মানে বলে কারো কাছে আবার জিজ্ঞেস করি তো এটা শোল ডিগু এক্সকিউস মি খুব সুন্দর একটা শব্দ তো উচ্চারণের চেষ্টা করি তো আমরা এন্ড শোল এন্ড

Auch gut, danke. Hallo, Frau Weber. Hallo, Herr Hansen. Das ist Frau Kowalski. Guten Tag, Frau Kowalski. Mein Name ist Oliver Hansen. Guten Tag. Entschuldigung, wie heißen Sie? Oliver Hansen. Okay, gut. আপনাদের থেকে নয়েজ আসতেছে অনেক এত নয়েজ আসলে অন্যদের ডিস্টার্ব হয় সো যিনি কথা বলবেন সাউন্ডটা অন করেন ম্যাম আরেকটু চালাবেন ইয়া নখাইন মাল B. Guten Tag, Frau Kowalski. Guten Tag, Frau Weber. Wie geht es Ihnen? Danke, gut. Und Ihnen? Auch gut, danke. Hallo, Frau Weber. Hallo, Herr Hansen. Das ist Frau Kowalski. Guten Tag, Frau Kowalski. Mein Name ist Oliver Hansen. Guten Tag. Entschuldigung, wie heißen Sie? Oliver Hansen. আলেস গুডগুড স্ট্যান্ডেন ও আলজ তো এখন এরা যেহেতু অফিসিয়াল কথাবার্তা বলছে এদের দেখলেই বোঝা যাচ্ছে তারা কলিগ একটা অফিসে জব করে জন্য এখানে কথাগুলি ফরমাল ওয়ে হচ্ছে অর্থাৎ আমরা আপনি করে বলছি আপনি কেমন আছেন আহ আপনার নাম কি এখন এরা যখন বিদায় নিবে বিদায়ের সময় কি বলবে আবার দেখা হবে তাই না তাহলে আউফ ভিডার জেন আউফ ভিডারসেন মানে হলো আবার দেখা হবে আউফ ভিডারজেন হার হানজেন পরে বলছে চুস প্রোভিভা সেনোমা পিকচারে ভাই আবার কি বলছে আউ ফ্রাউ কোবালস্কি আউ ভিডারজেন তাহলে এখানে আমরা একটা শব্দ আমাদের বারবারই আসছে সেটা হলো আউফ জেন একসাথে আমরা শব্দটা মুখস্ত রাখতে হবে এর মানে হলো শুভ বিদায় আর এটা অফিসিয়ালি বলা হয় আর নর্মালি ফ্রেন্ডদের ক্ষেত্রে মানুষ সাধারণত চুস চাও এ ধরনের কথা বলতে থাকে হুম চাও বেললা মুভি দেখেছেন কেউ তো চাও শব্দটা অনেক ব্যবহার হয় তো সেটা নর্মালি কথাবার্তায় বন্ধুদের সাথে মানুষ বেশি ব্যবহার করে তো এটা জাস্ট আমরা একটু অডিওটা শুনবো C. Auf Wiedersehen, Herr Hansen. Tschüss, Frau Weber. Auf Wiedersehen, Frau Kowalski. Auf Wiedersehen. C. Okay, alles klar? So, uh, ab nach Konversation da. আহ একটু এ করে এসেছেন এখানে এমনটাই তো বলছে গুঠেন ঠাক মায়ের নাম এই বিরাজিন মানে কি বিদায় হ্যাঁ শুভ বিদায় আবার দেখা হবে আমি আপু একটা কোয়েশ্চেন ছিল আহ আচ্ছা আপু মানে জার্মানরা এখানে কি আপনার মানে লাস্ট নেমটা ধরে অ্যাড্রেস করছে এখানে যে আপনি যে নামটা বললেন ফ্রাউ কোভালকি এটা কি তার লাস্ট নেম এটা আসলে এখানে বলে নাই তবে লাস্ট নেম বলা আচ্ছা যায় আচ্ছা 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 থ্যাংক ইউ তো এখন আপু একটা ভালো প্রশ্ন করেছে যেটা আমাদের দেশে আমরা কাউকে অ্যাড্রেস করলে তাকে আমরা সাধারণত ফার্স্ট নেমটা বলে থাকি তো ডয়সল্যান্ডে ইস্যু হলো লাস্ট নেম বলে যেমন আমাদের অনেকের মাঝে যেমন এখানে কামরুল হাসান তো কামরুল হাসানকে যদি ওরা অ্যাড্রেস করে অফিসে কথাবার্তা বলে তাহলে কি বলবে হের হাসান খনঞ্জীবিতে ইয়ে উনটা লাগেন গেবেন আপনি কি দয়া করে আপনার ডকুমেন্টস দিতে পারেন তাহলে কিন্তু ফ্যামিলি নেম বলবে ভালো একটা ইস্যু আপু বলেছেন যেমন আহমেদ আমাদের সচরাচর যেগুলি থাকে হাসান আহমেদ তাহলে বললে যে হের আহমেদ কমেন জিরা আইন ভিতরে আসুন তো খুব চমৎকার একটা ইস্যু আপু উল্লেখ করেছে গুড যেমন আমাদের ফ্যামিলি নেম হলো নূর আমার বাচ্চার ফাদার সে নূর ওর জন্য ওরাও তো তাদের নামের ফ্যামিলি নেম নূর এখন মানে অসুবিধা হয় যে কাকে ডাকছে বোঝা যায় না হ্যাঁ আহ চাই হোক তাহলে বি হাইজেন জি বললে আপনার आंसर কি বলবেন ইভাবু বলেন তো আপু বি হাইজেন জি আপনার নাম কি আচ্ছা ইশ হাইসে বলেছেন অন্য কোনো ভাবে কি বলা যায়

তাহলে জি শব্দের অর্থ কি আপনি জি মানে আপনি সেটা হলো বলছে ফর্মালয়তে এখন আমরা যখন আমাদের থেকে ছোট বা একদম যাদের সাথে তুমি করে বলতে হয় বন্ধু বান্ধব তখন আমরা কোন ফর্মেটে কথা বলি হ্যাঁ তখন বললে বলতে আমরা যাদেরকে আপনি করে বলে থাকি তাদের ক্ষেত্রে আমরা জি ফরম্যাটটা ব্যবহার করব জি শব্দের অর্থ আপনি আর দু শব্দের অর্থ তুমি তাহলে আপনি আর তুমির মধ্যে যে পার্থক্য আছে কারণ ইংলিশে শুধুমাত্র আমরা ইউ যেমন আপনি যদি একটা সেন্টেন্স ট্রান্সলেট করেন যেমন আহ আপনি কেমন আছেন তো এখন আপনি কেমন আছেন এটাকে হাউ আর ইউ ইংলিশে ইউ বলে এখন কাকে বুঝাচ্ছি আমি যদি প্রফেসর কে যে বলি প্রফেসর ভি গেট এস ডিয়ার প্রফেসর তুমি কেমন আছো তাহলে কি আমার হবে প্রফেসর মাইন্ড করবে না আমার তাকে আপনি করে বলতে হবে যে ভি গেট এস নেন তো গুগল ট্রান্সলেটে যে কোনো একটাই দিবে তাই না আপনারা এখন ট্রান্সলেট করে দেখেন হাউ আর ইউ লিখলে যে কোনো একটা দিবে তো এখন আমি কাকে সম্বন্ধন করে বলছি সেটা কি আমার ফর্মাল ওয়ে হতে হবে না ইনফরমাল ওয়েতে হবে তাহলে এগুলি বোঝার জন্য আসলে আমার সেন্স দরকার পরীক্ষার জন্য কি ফর্মাল ওয়েতে করতে হবে ইগাল 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 মানে কি ডাজেন্ট ম্যাটার এটা কোনো সমস্যা না পরীক্ষা হলো কার সাথে পার্টনার আপনার দুজন পার্টনার যেমন এখানে দুইজন পড়তেছেন এদের মধ্যে এক্সাম হয় তো সেক্ষেত্রে আপনি তুমিও বলতে পারেন প্রশ্ন করতে হয় তো আপনিও বলতে পারেন ইগাল এটা নিয়ে সমস্যা নাই আলচ তো এখন আমরা দেখব এবার ইনফর্মাল ওয়েতে তো এদের বয়স বা এদের দেখে বোঝা যাচ্ছে যে এরা ফ্রন্ট বন্ধু তো এরা যখন কথা বলছে তখন তারা কি বলছে ভিগেটস ডিয়ার তুমি কেমন আছো এখন আপনারা হয়তো বলতে পারেন ভি মানে কিভাবে মানে যাওয়া তাহলে তোমার কিভাবে যাচ্ছে যাচ্ছে আসলে যে তোমার কিভাবে কি তুমি কেমন আছো এটা ভেঙে ভেঙ্গে অর্থ করলে অর্থ পাবেন না এটা ফ্রেজ একটা ফুল সেন্টেন্স আকারে মুখস্ত করতে হয় আর এটার কারণ আছে এখানে ডাটিভ হয়েছে তো ডাটিভ পড়ানোর সময় বলা যাবে যে আসলে কি হয়েছে আপাতত ফুল সেন্টেন্স ধরে মুখস্ত করতে হবে এটা বিগেটস ডিয়ার অনেকে এটাকে এসটাকে আলাদা করে বলে আর বি হাইস্ট দু তাহলে দু বললে দেখা যাচ্ছে একটু ঝামেলা হচ্ছে তাই না যে আমার ভাবটা সে একটা চেঞ্জ আসতেছে তো যাই হোক এটা সমস্যা না ফুল সেন্টেন্স ধরে মুখস্থ রাখবো তো আমরা এক একজন করে একটু পড়বো মুহাম্মদ তানজিল ভাইয়া আপনি একটু

Hallo Niklas, wie geht's? Danke, sehr gut. Und dir? Ganz gut, danke. Hallo, Nina. Hallo Niklas, wie geht's? Danke, sehr gut. Und dir? Ganz gut, danke. Also, da le ich, Sehr gut, sehr, Maneki. খুবই ভালো ভেয়ার গুড খুবই ভালো উন্ডিয়া এবং তুমি গান্স গুড গান্স শব্দের অর্থ হলো একেবারেই ভালো ওকে তো আহ এরপরের কনভার্সেশনটা এখান থেকে কোনো মিনিং কারো অসুবিধা আছে কি জেয়া শব্দ হলো খুবই ভালো আপনি যে কোনোটা ব্যবহার করতে পারবেন আলজো এবার শিলা আপু এর পরেরটা পড়বেন হালো নি না এখান থেকে তাহলে নুমা আয়ের সাথে আমার আহ এরা এই কথা কথাবার্তা ওরা বলেছে সেকেন্ড এখানে যে কথাবার্তা যেমন এরা তিনজন একজন একজনের সাথে পরিচয় হচ্ছে কেমন আছো জিজ্ঞাসা করেছে তো সাউন্ড অন করেন আপু ও হ্যালো নিনা তারপরে হ্যালো জুলিয়া ভিগেস ডিয়ার ডাং গুড উন্স ডিয়ার আউস গুড ডাং কে হ্যালো ইস বিন জুলিয়া উন্জ ডিউ এটা কি ডিউ হবে ম্যাম ডু উন ডু সরি জো দু ভি আর ভি চমৎকার হয়েছে আপু তাহলে এরা আমরা তিনজন পার্সন তো এখন এরা একজন একজনের সাথে পরিচয় হচ্ছে তাহলে আহ মাঝখানে যে মেয়েটার নাম হলো নিনা এর ছেলেটার নাম হলো নিকলাস আর এই মেয়েটার নাম হলো ইউলিয়া ইউলিয়া যেহেতু জার্মান নাম জার্মান উচ্চারণ ইউলিয়া ইউলিয়া ফার্স্টে এসে বলছে অনেক জায়গায় দেখলাম যে ইউলিয়া বলে উলিয়াও বলে কোনটা কাটে নামের উচ্চারণ তো আসলে নামের উচ্চারণে সে যেভাবে বলছে হবে নাম নিয়ে অসুবিধা নাই যেমন আমাদের দেশে কারো নাম হলো সামির তাহলে জার্মান উচ্চারণে এস এর পরে ভাওয়েল আছে উচ্চারণ কিন্তু জ হওয়ার কথা তো এজন্য এরা কিন্তু যে ইংলিশের যে উচ্চারণটা নিবে তো এখন বিভিন্ন মানুষ এখানে তো সব দেশ থেকে আছে তো তখন তাকে জিজ্ঞাসা করে যে তোমার নামের উচ্চারণটা কি সেভাবে ওরা উচ্চারণ করে কারণ মানুষ তো মাইন্ড করবে হ্যাঁ যার নাম সামির তাকে জামির বললে বিষয়টা তো তার ভালো লাগে না আর এরা যেহেতু জার্মান এরা জার্মান উচ্চারণটাই নিবে তো ইনি এনার সাথে দেখা হয়েছে ও বললো কি হ্যালো নিনা নিনা আবার কি বলছে হ্যালো ইউলিয়া ভিগেটস ডিয়া উলিয়া তুমি কেমন আছো ও বললো ডানকে ধন্যবাদ গুড ভালো উন এবং তুমি বলছে গুড আমিও ভালো আছি ডানকে মানে ধন্যবাদ এরপর আবার এরা কি বলছে হ্যালো ইসবিন উলিয়া উন দুস দু দু মানে তুমি কে ইসাইসে নিকলাস ছেলেটা বলছে কি আমার নাম নিকলাস

একটা কোশ্চেন করা হলো আবার ভার বিশ ডু মানে দুটা কি বোঝাচ্ছে এখানে দুটা তো सेम না হ্যাঁ উন দু এবং তুমি ভ্যা বিশ দু তুমি কে ভ্যা শব্দটার অর্থ হলো কে ভ্যা বিশ দু তুমি কে তো আসলে তুমি কে বলতে তার নামটা জানতে চাচ্ছে তো আমরা এই বাক্যটা নিব না আমরা বি হাইস্ট দু এই বাক্যটা নিব ঠিক আছে বি হাইস্ট দু তোমার নাম কি

আমরা যেটা বললাম বিদায়ের সময় সব সময় চুস চাও এমনটাই ব্যবহার হয় তো এটা বিদায় নিচ্ছে এরা বলছে চুস সে বললো চুস উলিয়া বিস আবার আরেকটা হলো চাও চাও অনেক ব্যবহার হয় যদিও এটা ইটালিয়ান শব্দ ইটালিয়ান স্পানিশ এরা কিন্তু চাও বলে তো Tschüss. Tschüss Julia. Bis bald. Ciao. C. Tschüss. Tschüss Julia. Bis bald. Ciao. C. Tschüss. Tschüss Julia. Bis bald. Ciao. Okay. তো মূলত আমরা যখন স্পিকিং করি তো তখন আমার সামনে যে থাকে তাকে আমরা হয়তো প্রশ্ন করি বা কেউ আমাকে প্রশ্ন করছে আমরা করি তো তাহলে আমি তুমি সে আপনি এই শব্দগুলির মিনিং আমাদের জানা দরকার আছে তো আপনাদের কি মনে প্রশ্ন এসেছে আমরা কোথাও হাইসেন অর্থাৎ এগুলি হলো ভাব লাস্টে ইএন আছে হাইসেন মানে ডাকা হয় যে তোমাকে কিভাবে ডাকা হয় বিষয়টা হলো আমরা একসাথে বলছি তোমার নাম কি তো আমরা কি খেয়াল করেছি আমরা যখন আমার নাম বললাম তখন আমরা কি বললাম উলিয়া। দু হাইস্ট দু মানে তুমি দু হাইস্ট তোমার নাম মারিয়া আর একটা আমরা বললাম ভি হাইসেন জি আপনার নাম কি তো এই যে এক এক সময় ফাইসেন সে হলো আমার একটা মূল ভার তো সেক্ষেত্রে এখন এক এক সময় এক এক রকম কেন ব্যবহার হচ্ছে দেখেন এখানে শুধু এর পর্যন্ত দিয়েছে এখানে আবার লাস্টে ঠে দিয়েছে এখানে ই টা পুরো ভারটা বসে গিয়েছে কেন এমন হয় তাহলে এটা জানতে হলে আমরা নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করব জার্মান সেন্টেন্স স্ট্রাকচার জার্মান বাক্য কিভাবে গঠন হয় তো হ্যাঁ সাবজেক্ট বুঝবে তারপরে ভার তারপরে অবজেক্ট তো সাবজেক্টের জন্য আমরা আসলে আমরা কার সাথে কথা বলি আমার সামনে যে থাকে তাহলে আমরা ম্যাক্সিমাম কি ব্যবহার করি আমি তুমি সে আপনি এই শব্দগুলি আমাদের জানা থাকা দরকার তাহলে আমি একটু দেখাচ্ছি নেক্সট ক্লাসের জন্য আমাদের দরকার হবে এগুলা কি ভারবে বিভিন্ন ফর্ম তাই তো আপু ভারবে বিভিন্ন ফর্ম তো আমরা আমরা একটু পড়ে নিব আসলে আমি তুমি আপনি এগুলিকে যার মানে কিভাবে বলে কথা ভার ক্লিয়ার আসতেছে না আমরা এতক্ষণ বই থেকে পড়েছি তো বইয়ের পিডিএফটা দিয়ে দিব বা দেওয়া হয়েছে সম্ভবত আবার আবার দিয়ে দিব সমস্যা নাই তো এখন বইটা ক্লোজ করেছি জাস্ট এখানে একটা পিক দেখাচ্ছি এটা আপনার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন বাকি ক্লাস শেষে দিয়ে দিচ্ছি তো এখন এটা একটু দেখে দেখে আমরা পড়ব কে ট্রাই করবেন আমি আপু আমি করবেন আচ্ছা অর্মি আপু পড়েন অর্মি আমি ঠিক আছে করে ইস আমি বোঝাতে ইস ব্যবহার করা হয় ডু ইউ তুই বা তুমি বোঝাতে ডু ব্যবহার করা হয় তা সে মানে পুরুষ জি হচ্ছে যে সি সে মহিলা এস ইট বা এটি ইহার ইউ তোমরা বোঝাতে ইহার ব্যবহার করা হয় আমরা বোঝাতে বিয়ার ব্যবহার করা হয় জি জি তারা আপনি এখানে তো আমরা এটার উচ্চারণ ইয়া অর্থাৎ এই যদি আমার কোনো শব্দের মাঝখানে থাকে তাহলে ওটা এর মতো উচ্চারণ হয় তাহলে এটার উচ্চারণ ইয়া ইয়া একটা ইস্যু হলো আমাদের এই যে এটাকে আমরা কি বলবো জি 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 মানে আপনি আমরা এই জিটা খুব বেশি ব্যবহার করে থাকি কারণ কাউকে আমরা প্রশ্ন করলে আপনি কেমন আছেন অথবা দু এটা আমরা বলে থাকি আর তারপর হলো আমরা নিজের কথা

ধরে বলি যে আসিফ কম টাউস বাংলাদেশ আসিফ বাংলাদেশ থেকে এসেছে আসিফ খুব ভালো ছেলে সে জার্মান পড়ে বারবার আসিফ আসিফ মানে এক নাম বারবার বললে জিনিসটা দেখা যাচ্ছে যে কেমন হয় তো মাঝে মধ্যে আমরা যে বলি সে তাহলে এর আগে এমন কিছু ছিল যে সে বললে আমরা হঠাৎ করে বলি না তাই তো ফার্স্টে আমার কোনো বাক্যে কোনো আমার পুরুষ পার্সন ছিল তাকে আমরা আবার বলতেছি যে সে খুব ভালো ছেলে এখন মেয়েদের ক্ষেত্রে যদি আমরা বলি জোফিয়া 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 বাংলাদেশ থেকে এসেছে জার্মানিতে থাকে সে খুব ভালো মেয়ে তাহলে সে বললে আমরা মেয়েদের ক্ষেত্রে আমরা এই ছোট হাতে জিটি নিচ্ছি ঠিক আছে আবার এস মানে ইহা তো এরা হলো আমার থার্ড পারসন তো এই অনুযায়ী বসালে আপনার কিন্তু একটা সেন্টেন্স হয়ে যাবে ইয়া মানে মানে তোমরা ভিয়া আমরা আবার জি জি এর দেখা যাচ্ছে ডিফারেন্ট মিনিং আছে জি মানে তারা যদি আমরা প্লুরাল দুজন বলি যে আমার মা বাবা বাংলাদেশে থাকেন তারা খুব ভালো মানুষ তো সেই তারা বলতে আমি এর আগে কিন্তু আগের বাক্যে আমরা উল্লেখ করেছি যে তারা বলতে আমি কাকে বুঝাচ্ছি তাই তো আর মেইনলি বড় হাতের জি যেটা সেটা আমার সেন্টেন্সের মাঝখানেও থাকলে খেয়াল করছেন কিনা এটা বড় হাতেরই থাকে ভি হাইসেন জি ওই জি এস দেখেন বড় তাহলে অনেকে প্রশ্ন আসে যে এটা কেন তো জার্মান ল্যাঙ্গুয়েজে এটা কিছু বিশেষত্ব কিছু নাউন আছে নাউন সবসময় আসলে বড় হাতের হবে সে বাক্যের মাঝখানে বসলেও ইংরেজিতে কখনোই সেরকম হয় না বাট এটা ইংরেজি আর জার্মানের পার্থক্য আর আমরা যখন কাউকে আপনি বলে প্রশ্ন করব সেই জি যেখানেই থাকুক বাক্যে শুরু হোক মাঝখানে হোক শেষে হোক জি যেখানে সে থাকুক সে এসটা কি দিব আমরা বড় হাতে ক্যাপিটাল ম্যাডাম এর মানে হচ্ছে যে মানে জার্মান ল্যাঙ্গুয়েজে নেসমোল লেটার ক্যাপিটাল লেটারের কোনো রকম কোনো ভেদাভেদ নাই অবশ্যই অবশ্যই আমরা ভি হাইছেন জি ওই জি এর যদি আপনি ছোট হাতের দেন সেটা অ্যাপসলিটলি ভুল ঠিক আছে সেটা বড় হাতেরই দিতে হবে কারণের